নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। সোমবার সকাল থেকেই ভাতারের বিডিও অফিস চত্বর দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। সোমবার কাটোয়া 2 নম্বর ব্লকে দায়হাট বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হলেও বিরোধী দলগুলি মনোনয়নপত্র জমা দেওয়ায় 7টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। গত শুক্রবার দুপুর 3টের সময় লাউদা প্রতাপপুরের বাসিন্দা চন্দন দাসকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত তারিখ ছিল 23 এপ্রিল। আসছে বিস্তারিত খবরে। সোমবার সকাল থেকেই ভাতারের বিডিও অফিস চত্বর দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে এলে তাদের বাধা দেওয়া হয়। সেই বাধাকে অগ্রাহ্য করে মনোনয়নপত্র জমা দিতে ব্লক অফিসে ঢুকে পড়ে সিপিআইএম কর্মীরা। পরে পুলিশ ওই সিপিআইএম প্রার্থীদের নিরাপদে কিছুটা এগিয়ে দিতে যায়। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে একজন এএসআই, 2 জন সিভিক ভলেন্টিয়ার ও 1 জন ভিলেজ পুলিশ আহত হন। পরে পুলিশ দুষ্কৃতীদের তাড়া করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পার্টি অফিসে যখন কাছাকাছি ওরা আসে তখন ওই সমস্ত বাহিনী, গুন্ডা বাহিনী, কারা ওরা? ওরা তৃণমূলের সমস্ত তৃণমূলের এবং বাইরের মানে হায়ার করা কিছু লোক, যারা বোম টোম ভালো মারতে পারে, হায়ার করা লোক। এখন ব্যাপার হচ্ছে তারা মৌর্মৌ বোম চার্জ করে এবং প্রায় 10-15টা বোম চার্জ, বিশাল শব্দ। মানে এই ক্ষেত্রে যেটা বলে রাখা ভালো, ভাতারের মানুষ তো 34 বছর দেখেছে লাঠি পাটি দিয়ে বা ইট পিটো ছুড়েছে নাকি? লাঠি, ইট, তারপর হচ্ছে তরোয়াল, লোহার রড, চেন, বুঝলে, এই সমস্ত এবং বোম থলে করে বোম টম নিয়ে আপনাদের উদ্দেশ্য করে ছড়ে? আমাদের উদ্দেশ্য করে ছড়ে, আহত হয়েছে নাকি? আমাদের উদ্দেশ্য করে ছড়ে এবং আমাদের লোকজন ছুটে পার্টি অফিসের ভেতর চলে আসে এবং তখন ওরা পার্টি অফিসে চলে আসে। তখন এখানে যারা সমস্ত আমাদের লোকজন ছিল তারা প্রাণ বাঁচানোর জন্য যে যে দিতে পারে সেন্টার নেয় বা ঢুকেই ঢুকেই ইত্যাদি খায়। তারপর তো পার্টি অফিসে দেখলো ভাঙচুর, পার্টি অফিসে প্রচুর ভাঙচুর করেছে। এখানে হচ্ছে যে আপনার সব কিছু, চেয়ার, টেবিল, আলমারি, বিদ্যুৎ, প্রায় 10-15খানা গাড়ি, মোটর সাইকেল, এই সমস্ত হচ্ছে ভেঙে গুড়িয়ে দেয়। পেট্রোল জেলে আগুন জ্বালিয়ে দেয়। আমাদের সমস্ত প্রয়োজনীয় বহু তথ্য, নথি, ভোটার লিস্ট, যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন, সেগুলো মানে সিপিএমের কিছু ক্যান্ডিডেট তারা গেছিলেন বিডিও অফিসে নমিনেশন দিতে। তারা যখন বেরিয়ে আসে তো সেই সময় তাদেরকে টার্গেট করা হয়। তখন পুলিশ বাহিনী তাদেরকে নিরাপদে বার করে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তা সেই সময় একটা স্টোন পেল্টিং হয় এবং কিছু বোমা চার্জ করা হয়। এই ঘটনা পরে আমরা পুলিশও তাড়া করে রিটেলিয়েট করে এবং ঘটনাস্থল থেকে ওরা পালিয়ে যায় এবং যারা সিপিএমের যারা ক্যান্ডিডেট ছিল তাদের আমরা সেফলি বার করে দিতে পেরেছি। পুলিশ কর্মী আহত হয়েছে? কিছু পুলিশ ইঞ্জিওর হয়েছে স্টোন পেল্টিং এবং বোমের ঘটনায়। কজন কজন আমাদের টোটাল এখনও পর্যন্ত 3 জন আহত হয়েছে। 3 জন পুলিশ কর্মী যখন আটক হয়েছে নাকি? আটক হয়নি, আমরা এখনও পর্যন্ত এনকোয়ারি করছি। ঘটনাস্থলে যারা ছিল তাদের থেকে আমরা কয়েকজনকে এনেছি, মানে তারা ওখানে ঘটনার সঙ্গে জড়িত ছিল না, তাদেরকে আমরা জানার চেষ্টা করছি যে কে বা কারা ছিল এরকম। আর যারা হচ্ছে আক্রমণ করলো তারা কি কোনো রাজনৈতিক দলের সমর্থক এরকম কিছু পেয়েছেন? এখনও পর্যন্ত আমরা এনকোয়ারি করছি, এখনও পর্যন্ত জানতে পারি। সিপিএমের কার্যালয় দেখলাম ভাঙচুর করা হয়, এই সম্পর্কে এখনও পর্যন্ত আমরা এনকোয়ারি করছি, স্পষ্ট কিছু বলতে পারি না। সেরকমভাবে আমাদের মেন যেটা এ ছিল বিডিও অফিস এবং বিডিও অফিস থেকে 100 মিটারের পর্যন্ত যতটুকুনি আমরা 544 জারি ছিল সেই জায়গায় কোনো অশান্তি করতে দেবো না, এটা আমরা নিশ্চিত করেছিলাম। তার বাইরে রাস্তায় যদি কেউ নিয়ে আসে, প্রত্যেকে তো ইন্ডিভিজুয়ালি ম্যান টু ম্যান চেক করাটা সম্ভব হয়ে ওঠে না, সেইটাই ওরা কাজে লাগিয়েছে সেই ব্যাপারটাকে। এবং যেই ঘটনাটা ঘটেছে আপনাদের বিডিও অফিসের আশেপাশে হয়নি, বেশ কিছুটা দূরে রাস্তার ওপরেই এই ঘটনাগুলো ঘটেছে। পুলিশ তাদের এসকর্ট করে নিয়ে যাচ্ছিলো তখনই ওরা আক্রমণ করে? হ্যাঁ, আমরা যখন অ্যাপ্রিহেন্ড করি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, আমরা ভাবিনি যে বোম চার্জ হবে, কিন্তু এরকম মারধরের ঘটনা ঘটতে পারে, অশান্তি হতে পারে, তাই আমরা এসকর্ট করে বের করে নিয়েছি। ভাতা থেকে প্রতীকী দাস, বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট।
আনন্দ বার্তা। পরবর্তী খবরে, সোমবার কাটোয়া দু নম্বর ব্লকে দাইহাট বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হলেও বিরোধী দলগুলি মনোনয়নপত্র জমা দেওয়ায় সাতটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেস কর্মীরা আবির খেলায় মাতে। আজকে কোনো প্রার্থী আসে নাই, অর্থাৎ তার জন্য আমরা সময় তাদের দেওয়া হয়েছিল, অর্থাৎ আমরা বেপুর ভোটে আমরা জয়লাভ করেছি। দাইহাট বলো কে কোনো সিপিএম বিজেপি কোনো প্রার্থী আসতে নাই, আমরা বিপুলভাবে জয়লাভ করেছি। গিয়ে তৃণমূলে বিপুলভাবে জয় হয়ে গেল, অর্থাৎ কোনো নমিনেশন ফাইল বিরোধী পক্ষ করতে পারে নাই, এবার এক পক্ষই অর্থাৎ তৃণমূল জয়লাভ করবে। বিরোধী দল বলছে আপনারা কিন্তু মারছেন, নমিনেশন ফাইল করতে দেন না, এটা মিথ্যা না সত্যি? এটা মিথ্যা কথা, ওরা কোনো বিরোধী পক্ষ আসতেই পারেনি এখানে, ওদের পক্ষে কোনো লোকই নেই মানুষ। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন আরও একদিন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়িয়ে দিয়েছে। সোমবার ছিল সেই দিন। রাজ্যের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ঘটনার খবর এসে পৌঁছেছে। এদিন বাঁকুড়া জেলার সোনামুখীতে সিপিআইএম কর্মী সমর্থকদের মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদে সিপিআইএম কর্মীরা সোনামুখী চৌমাথা মোড় অবরোধ করে। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন কমিশনার আজকে আপনারা জানেন যে নমিনেশন করার আর একটা দিন ধার্য করেছিল। আমরা গতকাল সোনামুখী থানার বড়বাবুকে আমরা এই ব্যাপারে লিখিতভাবে অবগত করেছি যে আমরা আজ নমিনেশন করতে যাব। আমরা আশঙ্কা করছি যে যারা ইতিমধ্যে নমিনেশন করেছে তারা এবং তাদের গুন্ডাদের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, এবং আজ সকাল থেকে নমিনেশন করার জন্যে 1998 সালে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, বহু নির্বাচিত প্রতিনিধি, বহু নির্বাচিত সদস্য তারা গাড়ি করে আসছিল। বিয়ারবেড়া থেকে প্রায় 30টা গাড়ি আসছিল এসডিপিও সাহেবের নেতৃত্বে সোনামুখী থানার বড়বাবু, আর যারা নমিনেশন করেছে বাইরে থেকে ইনাস পাত্র সাহেব বিভিন্ন জায়গা থেকে গুন্ডা নিয়েছে, সেই গাড়িগুলোকে আমাদের আটকিয়ে আমাদের কর্মীকে মারধর করে তাদেরকে খেদার দেওয়া হচ্ছে। আমাদের এসডিপিও সাহেব নিজে ফোনে অশ্লীল ভাষায় যে ভাষা ব্যবহার করেছে জনসম্মুখে সেটা বলার নয়। আমাদের অপরাধ কী? আমরা 1998 সালে তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের যে সমস্ত প্রার্থীরা বঞ্চিত হয়েছে আমরা তাদেরকে যাতে নির্বাচনে দাঁড়াবার সুযোগ করে দিতে পারি তার জন্য আজকে আমরা তাদেরকে নিয়ে নমিনেশন করতে যাচ্ছিলাম। আজকে খুব দুঃখ লাগে যে দলটার জন্যে 1998 সাল থেকে যে দলটা করছি, আজকে খুব দুঃখ লাগছে যে আমরা দেখছি সেই দলেতে বালি মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তারপরে আপনার এখনও সিপিএমের জেলা পরিষদের মেম্বার তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে। গত এক মাস আগে ধানসিমলা পঞ্চায়েতের রানীর জঙ্গলে একটা ছিনতাই কেসে যিনি প্রধান অভিযুক্ত ধরা পড়েছিলেন নবাসন পঞ্চায়েতের, তাকেও তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে। তাই আমাদের বক্তব্য, এইভাবে আমাদের দলটাকে জনগণের সামনে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আমরা মমতাদি দৃষ্টিগোচর করতে চাই, এই ব্যাপারটা দিদিকে অবগত করতে চাই। আমাদের স্থির বিশ্বাস দিদি নিশ্চয়ই এই সমস্ত ব্যাপার জানেন না, তার জন্য আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি। যতক্ষণ না আমাদের ওই কর্মীদেরকে পুলিশ ছাড়ছে, ওই গাড়িগুলো ছাড়ছে, আমাদের অবরোধগুলো ততক্ষণ আমরা চালিয়ে যাব। আমার স্বামীকে ধরলো, বলছে কোথায় এসছো? আমরা বললাম এমনি ব্লকে এসছি। না বলছে কী করতে এসছো? আমরা বলছি আমরা এমনি এসছি। সাথে সাথে ধরে ওকে বললো মারতে লাগলো। আমরা বললাম না আমরা এমনি কিছু করতে আসিনি। না বললো না তোমরা এসছো ব্লকে গিয়ে ফাইলই করছে। না আমরা খানিকটা চলে এলাম, খানিকটা চলে আসবার পর আবার কিছুক্ষণ পর আবার 4-5টা ছেলে এসে আবার 2-3 চট দিল। আবার খানিকটা চলে আসার পর আবার কটা ছেলে আবার মারলো। মারবার পর একটা ছেলে আমাকে 2 চট মারলো। মারবার পর আবার আমার ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা কেড়ে নেবার পর আমরা দুজনাতে দৌড়ে দৌড়ে চলে এলাম। কিছুটা এগিয়ে এলো, নিয়ে বললো ছেড়েতে, কতগুলো বললো ছেড়েতে, আর যেতে হবে না, ওদের তো সব জিনিসপত্র আমরা কেড়ে নিয়েছি। আর আমার ব্যাগটা আর কিছু দিল না। আমি বললাম আমার ব্যাগটা অন্য, আমার জিনিস আছে, টাকা আছে। আমাকে সে মুখ কিস্তি করে বললো তোর টাকা, অমুকের টাকা, তুষকের টাকা থাক, সে বুঝে নেবো আমরা, তুই চলে যা, নাহলে বাঁচবি তো নাহলে মেরে ফেলে দেবো। ব্যাগের ভিতরে কি কি ছিল?
ওই যে ডিজিটাল কার্ড ছিল, আধার ফটো, ভোটের ফটো, আমার ওই যত নমুনেশন কাগজ ফাইল টাইল সবই ছিল। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। দেওয়ার লিখন মুছে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনহারা এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাদের দেওয়ার লিখন মুছে দেয় শাসক দলের কর্মী সমর্থকরা। সোমবার বিষয়টি নজরে আসতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলা বিজেপি নেতৃত্ব। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। দেখুন, আজকে তপন জেলা পরিষদ 13-র 6 নম্বর তপন চণ্ডীপুর অঞ্চলের মদনাহার সংসদে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই এলাকার মধ্যে সর্বপ্রথম রাস্তার ধারে বিভিন্ন এলাকায় তারা দেয়াল লিখেছিল বিজেপির সমর্থনে, বিজেপি প্রার্থীদের সমর্থনে। কিন্তু আমরা আজকে সকালবেলা থেকে দেখতে পাচ্ছি যে বিজেপির প্রচুর দেয়াল লিখন কেটে দেওয়া হয়েছে, আমাদের দলীয় পতাকা, সেই দলীয় পতাকাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও আমাদের এই জেলা পরিষদের বালাপুর অঞ্চলে আমাদের দলীয় কার্যালয়ে হামলা হয়, সেখানে ফ্ল্যাগ, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। তারপরে আজকে দেয়াল লিখনের ওপর এরকম আক্রমণ, গণতন্ত্রের লজ্জা। আজকে রাজ্যের যারা শাসক দল তারা বিরোধীদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে, একে তীব্রভাষে আমরা ধিক্কার জানাই। বিজেপিকে এইভাবে আক্রমণ করিয়ে বা বিজেপির রাজনৈতিক কার্যকলাপকে বাধা দিয়ে বিজেপিকে রোখা যাবে না। আমি এলাকার মানুষের কাছে আবেদন যে আপনারা দেখুন আজকে তৃণমূল কংগ্রেস কিভাবে গণতন্ত্রকে হত্যা করছে, এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আমি আবেদন জানাচ্ছি। উত্তর দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত তারিখ ছিল 23 এপ্রিল। আসানসোলের বিডিও দপ্তরে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। মহকুমা শাসকের দপ্তরে কোর্ট চত্বরে বিজেপি প্রার্থীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন 43 নম্বর ওয়ার্ডের বিজেপির পুরোপিতা। অভিযোগ, শাসক দলের কর্মীরা তাকে মারধর করে। তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আমি কাউন্সিলরের সঙ্গে নিজে কথা বললাম, উনি কাউকে বলতে পারছেন না যে কে মেরে। এবার এটা ওনাদের নিজেদের ঝামেলা নাকি সেটা তো আমরা বুঝতে পারছি। এবার এটুকু আমরা বলতে পারছি যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো কাউন্সিলরের কাছে হাত দেবে, এবং কোনো নিজস্ব যদি পার্সোনাল কারোর কিছু ঝামেলা থাকতে পারে সেটা আমাদের আছে। কিন্তু উনি কাউন্সিলর নিজেই বলতে পারছেন না যে কে ওনাকে মেরেছে, বা কোনো আইডেন্টিফাই করতে পারছেন না। তো আমি বুঝতে পারছি না এটা কি। আমি ওনাকে বলেছি যে তুমি আইডেন্টিফাই করো কে করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সে পার্সোনাল কারোর সাথে কারো ঝামেলা রইল, কেউ কিছু করে যাবে হতে পারে, এই সুযোগে অনেকে ইয়ে করে নেয়। কারোর সাথে পার্সোনাল ঝামেলা না, কেন মারবে, কেন মারবে। আয়া আকর কে হাম ইয়াহ পে আজ বিল কা ডেট ভি হ্যায় লড়কা লোগো কা উসকে লিয়ে ভি আয়া হ্যায়, আজ নমিনেশন কা ডেট ভি দিয়া থা, উসি হিসাব সে গয়ে থে। হঠাৎ দো চার পাঁচ আদমি আকর কে হঠাৎ হম বলে তুমি ইয়াহ কা কর রহা, আর আকর কে হম বলে হম ইয়াহ পর কোর্ট মে আয়ে, বলে ইয়াহ সে নিকলো, বলে কাহে নিকলেঙ্গে হম, কিউ নিকলেঙ্গে, ইয়ে হামারা সরকার কা জগহ আর ইয়াহ কোর্ট হ্যায়, কোর্ট মে আনে কা অধিকার সবি কা হ্যায়। বস উসি মে হম মেরে কান মে কন থা হম দেখে পহচানেগে থা তৃণমূল কাজ লড়কা লোক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। গাজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য 50,000 টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে বেসরকারি বাস থেকে দুবস্তা গাঁজা উদ্ধার করল পুলিশ। এই ঘটনা জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, চোপড়া রাজিগামী একটি বেসরকারি বাস যখন 31 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল, সেই সময় গোপন সূত্রে খবর পায় ক্রাইম ব্রাঞ্চের অফিসের তরুণ কর্মকার। তার নেতৃত্বে পুলিশ হানা দেয় সেই বাসটিতে। তার থেকেই দুবস্তা গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 50,000 টাকা। ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাসের চালক ও খালাসিকে আটক করেছে চোপড়া থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুবস্তা গাঁজা কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং এ ব্যাপারে কারা জড়িত রয়েছে, সে ব্যাপারে ড্রাইভার ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলি জেলার বিভিন্ন জায়গায় শাসক দল বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধাদান করছে বলে অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধী দলের আহত কর্মীরা বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসাধীন। এর প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনিতে পথ অবরোধ করা হয়। বিজেপির পক্ষ থেকে হুগলির বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়। কাজ করতে এসেছিলাম নমিনেশন ফর্ম জমানোর জন্য। আমাদের এখান থেকে মৌসুমী চ্যাটার্জি এবং তার দল বলের লোকেরা, টিএমসির লোকেরা আর কি, আমাদের এখন মারধর করে বার করে করার পর টানাটানি করে এবং নানা রকম অশ্লীল ভাষা ইউজ করে আমাদের বিপক্ষে আর কি। বিশেষ করে আমাকে এবং আমার একটা বন্ধু যারা এসেছিল তারা তাদেরকে ধরে মারধর করে কলার কলার টানে আমার ভেতরে সব জায়গায় মানে আছেও গেছে। যাই হোক, সেই ব্যাপার নিয়ে আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো, আরও সবাই আমাদের আসবে, এসে তারপর দেখা যাক কী করা যায়। এখন কি নমিনেশন জমা দিতে পেরেছেন? এখনও পর্যন্ত আমরা নমিনেশন জমা দিতে পারিনি, কারণ এসব ঝামেলার জন্য নমিনেশন ফর্ম জমা দিতে পারছি না। আপনার নাম? আমার নাম প্রণব দে, ডানকুন। আমাদের জানিয়েছি এখানে দিয়ে এখন অসম্ভব, আমাদের যদি জানি করে ভিডিও থেকে যে দিতে পারো তাহলে ঠিক আছে। ওখানে যা আমাদের বিশাল প্রবলেম, ওখানে যা মানে ওরা মারধর করবে, ঠিক আছে, কিন্তু ওখানে যে অসম্ভব ব্যাপার। আপনারা তো আগে ডাঙ্গিপাড়া ভিডিও অফিসে গেছিলেন, কি ঢোকা সম্ভব হয়েছিল? বাড়িতে হুমকি দিচ্ছে কি? না, বাড়িতে তো হুমকি দিচ্ছে ওরা, ঠিক আছে। তাহলে কি হবে এবারে, নমিনেশন দিতে পারবে? আমাদের কিন্তু বিশাল ইচ্ছা ছিল যে এবারে আমাদের ইচ্ছা ছিল যে আমাদের বিজেপিকে আনার, কারণ হচ্ছে বিজেপি যেহেতু দেশে এত কাজ করছে ভালো, ঠিক আছে, এই সেই সময় ইচ্ছা ছিল যে খুবই বিজেপিকে দেওয়ার, কিন্তু আমাদের পার্টি না জমা না নিলে কী করে আমরা কী করবো? ইলেকশন কমিশনকে জানিয়েছিলেন? ইলেকশন কমিশনকে জানানো হয়েছে ওদের
ওরা এখন বলছে আমার চেষ্টায় আছে, কিন্তু ওদের কোনো কথাই না শুনলে আমার কিছু করার নেই ওখানে। এখন কি ফিরে যাচ্ছেন? হ্যাঁ, এখন কি নমিনেশন না দিয়ে ফিরে যাচ্ছেন? নমিনেশন না দিয়ে ফিরে যাচ্ছে। জমা দিতে কোন কোন পার্টি হবে? আমার বিজেপি থেকে। আপনার নাম বলুন আগে। আমার নাম কাশ্মীর আচার। কোন পার্টি এসেছিল? আমার বিজেপি থেকে এসেছিল। কি এখানে দেখলেন? এখানে তো এসে দেখলাম যে মানে কোন রকম ফাইল জমা দিচ্ছে নিচ্ছে না। কারা নিচ্ছে না? কমিশন যে সে নিচ্ছে না। কেন, কি কারণটা বললো? কারণটা তো কিছুই বুঝতে পারিনি এখন, কি করে করতে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আজকেই লাস্ট ডেট, আজকেই সব পার্টিকে আসার বলেছিল। হ্যাঁ, কি মনে হচ্ছে কি কারণে এটা হলো আমরা নিজেরাই বুঝতে পারি না। এখন কি করবেন? এখন কি করবো? এখন আমরা কি করবো? এখন বাড়ি চলে যাবো। আপনার কি মনে হয় কালা কেন কালা দিচ্ছে না? এটা এটা আমার যতটা ধারণা, এটা হচ্ছে এটা দিতে দিচ্ছে না আমার ধারণা যত। তৃণমূলের লোকেদেরকে দেখলেন এখানে? না, সেরকম দেখা যায়নি, দু একজনকে দেখা গেল গাড়ি করে। আপনি কি করে বলুন তৃণমূলকে দিচ্ছেন এখানে? আমি দেখেছি এখান থেকে কিছু লোক যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হয়তো কালকে এরকম হতেও পারে যে দিতে দেবেন। আজকে আপনারা এই অবরোধ করেছেন কেন, কি জন্যে? আমরা পঞ্চায়েত চণ্ডীতলা ওয়ান এবং চণ্ডীতলা টু পঞ্চায়েত সমিতির নির্বাচন কমিশনার একদিন কমিশন জমা দেওয়ার জন্য বাড়িয়েছিলেন হাইকোর্টের নির্দেশে। সেখানে আমাদের প্রার্থীরা জমা নমিনেশন জমা দিতে গেছিল, প্রথমে তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। তারপরে চণ্ডীতলা থানার ওসিকে আমি ফোন করে বলার পরে ওসি বললেন আমি যাচ্ছি সাথে করে নিয়ে নমিনেশন জমা দেবো। ওসি দাঁড়িয়ে থেকে ওসি নিজে আমাদের প্রার্থীদের ঘরে নিয়ে গিয়ে তৃণমূলের হামাত বাহিনীর হাতে তুলে দিয়েছে, দিয়ে আমাদের একজনকে এমন মেরেছে তার কোমর ভেঙে গেছে, এবং মহিলাদের ঘরে অসভ্য ভাষায় তাদেরকে মারধর করেছে, তাদের গায়ে হাত দিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে এবং তাদেরকে ঠেলে ফেলে দিয়েছে। একজনকে এমন মেরেছে তার হাত ভেঙে গেছে, একজনকে মেরেছে তার রক্তাক্ত অবস্থা হয়েছে। আমরা নবপুরে ছটা ভাইয়া দশটা এবং তুমি আমরা আটটা নিয়ে ভগবতীপুরের পাঁচটা নিয়ে আমরা নমিনেশন ফাইল করতে, আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেয়নি বড়বাবু এবং তৃণমূলের শাসক দল মিলে আজকে আমাদের ঘরে বাধা দিয়েছে এবং সেখানে নমিনেশন ফাইল। কতক্ষণ চলবে এই কথা বলো? আমাদের আমরা যতক্ষণ আমাদের চলবে এখন অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, তারপরে দেখি প্রশাসন কী করে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর সোমবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বাঁকুড়া শহরে। শহরের নতুনগঞ্জ এলাকায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল জেলা নেতা জানান ওই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা যুক্ত নন। আর কি, গণতন্ত্রের প্রহসন যেমন চলছে, নির্বাচন কমিশনার একদিন সময় দিয়েছে, আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে পার্টি অফিসে আছি, একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে আমরা নমিনেশন ফাইল করতে যাব। হঠাৎ অতর্কিতে কয়েকশো লোক, প্রায় সচারেক লোক এসে একেবারে ধাক্কা দিয়ে দরজা খুলে সমস্ত লোকজনকে মারধর করে, মোটর সাইকেল ভাঙচুর করে, হাতে তাদের লাঠি রড ধারালো অস্ত্র, সমস্ত লোককে মারধর করে এমন করলো যা কহতব্য নয়। একজন বয়স্ক আমাদের ভাইস প্রেসিডেন্ট তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, জানি না তার কী হবে, বাঁচবে না মারা যাবে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে,
দুটি ছেলের পা ভেঙেছে, একজনের মাথায় আঘাত হয়েছে, কতজন ইঞ্জিওর হয়েছে এখনো আমরা জানি না। সমস্ত পাড়ার লোকেদের আতঙ্কিত করে দিয়েছে। কোনো ক্রমে মহিলাদেরকে, যে সমস্ত মহিলা প্রার্থী আছে তাদেরকে আমরা দরজা বন্ধ করিয়ে তাদেরকে রক্ষা করেছি, তাদের মান সম্মান শ্লীলতা সব কিছু রক্ষা করেছি, করতে পেরেছি। তারপরে পুলিশ আসার ঠিক পূর্ব মুহূর্তেই তারা দৌড়। অফিস কেন যাবো আমরা? কি বিজেপি করিনি? আমরা কেন যাবো? আমরা বিজেপি অফিস কেন যাবো? ওদের নিজেদের পার্টির কি গণ্ডগোল হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেছে, কে ফেলবে কে ফেলবে না, নিজেদের লড়াই। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি দরকার আছে, তার সরকারের কি সম্পর্ক আছে, ইলেকশনের কি সম্পর্ক আছে, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওর সঙ্গে নমিনেশনের বা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন এরিয়া পুলিশ হচ্ছে, ওদের যদি লোক না আসে আমরা কি করবো? কিছু লোক এসছে, আমাদেরও কিছু আছে, সব নমিনেশন ফাইল করছে, পিসফুলি হচ্ছে, আমি দেখে এলাম সুন্দরভাবে হচ্ছে। চত্বরে কোর্ট চত্বরে তো কোনো গণ্ডগোল নেই। আর বিজেপি দুটো গ্রুপ, ওরা ওদের পার্টি পিছিয়ে নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেছে বলে আমি জেনেছি, ওরা অভিযোগ করছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসানসোলের বারাবণীতে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল অভিযোগ। নির্দল প্রার্থী প্রস্তাবককে শাসক দলের কর্মীরা রাস্তায় ফেলে মারধর করেছে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের মিছিলটি মেমারির নিমো থেকে শুরু হয়ে রসুলপুরে গিয়ে শেষ হয়। মূলত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ জানাতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। অসংখ্য মহিলা কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। আজ মেমারি বিধানসভা তথা মেমারি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে গত 20 এপ্রিল বিজেপি রাজ্য সভাপতি, সন্ত্রাসবাদের নায়ক, দুষ্কৃতীদের নায়ক দিলীপ ঘোষ নিমো থেকে পালারোড পর্যন্ত যে বাইক মিছিল করে, সেখানে কিছু বাইক বাহিনী তথা দুষ্কৃতীরা কিছু সাম্প্রদায়িক দাঙ্গাবাজ লোকজনকে নিয়ে মিছিল করে এবং সাম্প্রদায়িক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলে যায়, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার উদ্দেশ্য নিয়ে এবং পঞ্চায়েত নির্বাচনকে পাঞ্চাল করার উদ্দেশ্য নিয়ে আমরা আজ তৃণমূল যুব কংগ্রেস মেমারির পক্ষ থেকে তার প্রতিবাদ মিছিল করছি। আমাদের এই মিছিলে হাজার হাজার লোক সামিল হয়েছে। এই আমরা এখানে এই মিছিলের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই যে মেমারি মানুষ উন্নয়নের কাণ্ডারী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছে এবং আগামী দিনের পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রমাণ করে দেব মেমারির মাটি দুর্বৃত্তদের স্থান নেই, এখানে মেমারির মাটি দুর্জয় ঘাটি, এখানে মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া অন্য কিছু স্থান পাবে না। আমরা মেমারির মানুষ প্রমাণ করে দেব যে পঞ্চায়েত নির্বাচনের পর এই বাংলা তথা মেমারিতে নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ এই সাম্প্রদায়িক দল এবং তাদের দল বিজেপির বাংলায় কোনো স্থান হবে না। এখানে শুধুমাত্র উন্নয়ন কথা বলবে, মমতা ব্যানার্জি কথা বলবে, মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ আছে থাকবে এই প্রত্যাশা আমরা রাখি। আজকে আমাদের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের যে জয়যাত্রা এবং তার উন্নয়নের প্রচার আমরা করছি এবং এখানে হারমাত বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটা উস্কানিমূলক মিছিল এখানে করে গেছেন এবং নানান রকম মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে আমরা শান্তির মিছিল করছি। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে? পরিকল্পনা রয়েছে গণতন্ত্রকে বাঁচিয়ে মানুষের রায় নিয়ে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দখল করব।
মেবাড়ি থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার নির্বাচন কমিশনের নির্দেশ মতো উত্তর দিনাজপুর জেলায় শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা করলেন বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রতিটি ব্লকের সাথে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, হেমতাবাদ অফিস চত্বরে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। নীরবতার মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো সোমবার। একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিবাদ মুখর কর্মসূচি। বর্ধমান স্টেশন চত্বরে চলে এই রূপ কর্মকাণ্ড। আয়োজকদের পক্ষ থেকে এদিন সকলে জ্বলন্ত মোমবাতি হাতে প্রতিবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবি জানানো হয়। বোর্ডটা লেখাটা বর্ধমান নতুন সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এখানে সমাগত হয়েছি। আমরা সারা বছরই রক্তদান শিবির, অনাথ পথশিশুদের সাহায্য, দুস্থ বাচ্চাদের হাতে খাতা কলম পেন তুলে দেওয়া, বিভিন্ন সামাজিক কাজ কর্মকাণ্ড করে থাকি। আমরা সবাই জানি বিগত কয়েকদিন আগে উত্তরপ্রদেশের উন্নাওতে এবং কাশ্মীরের কাটোয়াতে দুটো মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। উন্নাওতে একটি মহিলা নির্যাতিত হয়েছে, এমনকি তার বাবাকেও প্রাণ দিতে হয়েছে। কাটোয়াতে আট বছরের এক নির্মম শিশু বাচ্চাকে পাশবিক অত্যাচারে বলি হতে হয়েছে। এই দুটো ঘটনাই আমাদের সুস্থ সমাজকে কলুষিত করেছে। আমরা আজকে শঙ্কিত এবং ভীত শঙ্কিত যে আগামী এইরকম ঘটনা যদি ঘটতে থাকে, ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম রয়েছে এবং আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা বিপন্ন হয়ে যাবে। বর্বরতার বিরুদ্ধে, বিশৃঙ্খলার বিরুদ্ধে আজকে মানবতার পক্ষে আমরা পথে নেমেছি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের মতো সাধারণ মানুষই পথে নেমে এই সমাজের সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে। আমরা এখানে সমবেত হয়েছি, মোমবাতি জ্বালাচ্ছি, প্রদীপ জ্বালাচ্ছি। এর মাধ্যমে আট বছরের যে শিশুকন্যা, তার প্রাণ গেছে, তার আত্মার শান্তি কামনা করছি। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে ধরনের সব ধরনের যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করছি। এবং এই যে যারা দোষী হয়েছে, যারা দোষী, প্রকৃত দোষী, তারা যেন শাস্তি পায় আমরা এই দাবি রাখছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। সোমবার সকালে নজরে আসে স্থানীয়দের। ঘটনার কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ইংরেজ বাজার থানার পুলিশ। লোক পড়ে আছে, সম্ভবত মারা গেছে, মনে হয় পাগল না কি জানি না, বা রোগীর আত্মীয় হতে পারে। কি অবস্থা করা যায়? আপনি দেখেন না,
তারপরে কানে দেখছি টুকরা টুকরা চোখে টুটা লেগে গেছে। হাসপাতালের ভেতরে লোকজন এখন মানে পরিচিত কেউ আসেনি? না না কেউ আসেনি। পুলিশে খবর দিয়েছেন? না। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাঁকুড়া আদ্রা রেললাইন শাখার 236/19 নম্বর পিলারের কাছে রেললাইনের ধারে ড্রেন থেকে উদ্ধার হয় মৃতদেহটি। বাঁকুড়ার জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রেললাইনের ধারে একটা মৃতদেহ পড়ে আছে মহিলার, সেটাই আর কি দেখছি। এটা এখন এসছে পুলিশ, ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে। কখন দেখে? আমাদের তো যা হোক দেখে মনে হচ্ছে যে মারার কি ধর্ষণ যা হোক করে ফেলে দিয়ে গেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার একটি সুসজ্জিত শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মালদহ শহরে। মালদহ আদি কংস বণিক দুর্গাবাড়ি পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শহরের দুর্গাবাড়ি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে সারা শহর পরিক্রম করে। এদিন মহিলারা মাথায় কলসি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সুফল ঘোষ। ঘটনাটি ঘটেছে জামালপুর এলাকায়। পরিবারের লোকজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। ছিল তারপরে এমনি ব্যবসাতে গরু বিক্রি করতো? কোথা থেকে নিয়ে আসতো? গ্রামের লোকেরা বিক্রি করতো, এভাবে বিক্রি করতো নাকি? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ক্ষেত মজুরের। মৃত ক্ষেত মজুরের নাম বোধন বাগদি। মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটা বলতে, উনি বোধন বাগদি, উনি মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন।
তখন বাজানোর একটা হয়, কোনো এক বাজনা গাড়ি ওনাকে ধাক্কা মেরে দিয়ে চলে যায় এবং উনি গাছপালাতে পড়েছিল। পরবর্তী ক্ষেত্রে মাতৃ আড়া বাজপুরের বাড়িতে ছিল, ওনারাই দেখতে পায়, ওনারাই বাড়ি গিয়ে খবর দেয়। তারপর আমরা হসপিটালে নিয়ে আসি, ভর্তি করা চারটের দিকে উনি চিকিৎসা করি। কী নাম যে মারা গেছে? বোধন বাস। উনি ব্যবসায় কী করতেন না চাষবাস? কখন হয়েছে? কাল 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 ওই একটা দিক দুপুরে। কোথায় বাড়ি ওনাদের? স্বর্ণচালি। আপনার নাম? আমার নাম সুরজিৎ। আপনার কে হয়? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। গত শুক্রবার দুপুর তিনটের সময় লাউদা প্রতাপপুরের বাসিন্দা চন্দন দাসকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। পরিবারের কাছে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসেন। পেটে ব্যথা অনুভব করায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন চন্দন দাস মারা যান। সোমবার সকালে চিকিৎসক এই কথা জানানোর পর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তার এনে মানে দেখিয়ে ওনারা আগে ডিক্লেয়ার করলেন বাঁকুড়ার মেডিকেল কলেজের ডাক্তার। ওনাদিকে আমি সকাল মানে ভোর চারটের সময় তো ওনাদিকে আমি এনেছি বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে। ওনাদিকে অ্যালাউ করলেন না, ওয়ার্ডে অ্যালাউ করলেন না। সেকেন্ড টাইম গেলেন ওনারা আস্তে আস্তে, তখন মোটামুটি অসুস্থ ছিল, তখনও প্রাণ ছিল ওর দেহে। থার্ড টাইম যখন আবার ওরা কল করলো তখন ওনারা দেখে পরে ওনাকে ডেট ডিক্লেয়ার করে। একটা পেশেন্ট আমরা বাড়ির লোক আছি, আমি নিজে কাল থেকে আছি। তো আমরা সকাল দশটার সময় ওনাদের ভিজিটিং আওয়ার লেখা আছে, পাঁচ মিনিট দু মিনিটের বেশি থাকতে দেন না। আমাদের সাথে ডাক্তার, আমার পেশেন্টের কি হয়েছে, পয়জম হয়েছে না, হিটস্ট্রোক হয়েছে না, অন্য কিছু হয়েছে, আমরা কিছু কারণটাই জানতে পারলাম, কারণটাই কিছু জানতে পারিনি। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হয়নি কিছু? পরীক্ষা সকালে আমি জিজ্ঞেস করেছি, গতকালকে সকাল ছটা পনেরোতে আমি এইখানে হাসপাতালে উঠি সেকেন্ড ফ্লোরে। আমরা হিন্দু ভাগ্নের মাথাতে একটা ফুল দেবো বললাম, আমি বলছি না অ্যালাউ করা যাবে। দেখুন এটা মানবিকতার খাতিরে আমরা আমি যাব না, আপনি যে দিয়ে আসুন বা আপনি ফেলে দেন, আমি ভাববো আমার ভাগ্নের মাথাতে পড়েছে। তার অনেকক্ষণ পরে অনেকটা আল বানার পরে ওনারা আমাকে অ্যালাউ করে দেখলাম তখন ভাগ্নের। সেকেন্ড টাইম ভিজিটিং আওয়ারে আমি উঠলাম, ওনার সেই সময় আমি জিজ্ঞেস করলাম, বলি ডায়ালিসিস করবেন বলছিলেন যে, কটার সময় করবেন? ওনারা বললো ছটার সময়। আমি বলি ছটা পঁচিশে পঁচিশ বাজে আপনি ছটার সময় বলছেন, ফিস বিচার তো আপনাদের, কিন্তু ছটা পঁচিশ বাজে না, আমাদের টেকনিশিয়ান আছে। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। বুঝি বাঁকুড়া স্ট্রোক নিয়ে এসেছিল এবং হিট স্ট্রোকের কমপ্লিকেশন হিসাবে ওর কিডনিটা অনেকটা মানে অ্যাফেক্টেড থাকে, তার জন্য ওর ডায়ালিসিস দরকার হয়, ওকে ডায়ালিসিস দেওয়া হয়। কিডনিটা অ্যাফেক্টেড থাকে বলে ওর তার সাথে অন্য কমপ্লিকেশনস হয়েছিল যেগুলো ম্যানেজ করা হয়েছে, কিন্তু ওর ব্লাড প্রেশারটাও সাথে সাথে পড়ে যায়। তখন ব্লাড প্রেশারটা তুলে ধরার জন্য ওকে তিনখানা ওষুধ দেওয়া হয় এবং পেশেন্ট পার্টিকে এইটা ডিটেলসে বোঝানো হয়, আমিও ছিলাম, এবং ডিটেলসে বোঝানো হয় যে এই ব্যাপার
এবং এই অবস্থাতেই ওর একটি অ্যারেস্ট হয় এবং মারা যায়। সার্টিফিকেটটা থাকবে কজ পেশেন্ট কখন মারা গেছে, পেশেন্ট যখন মারা গেছে তখন আন্দাজে, আমি আমি এটা আন্দাজে বলছি, আন্দাজে তখন বোধ হয় ওই প্রায় আটটার আশেপাশে আজকে সকালে, এবং ওটা লেখা থাকবে, ডেথ সার্টিফিকেটে লেখা থাকবে। যদি ওনারা বলছেন ভোর 4:30 মারা গেছে, না সিম্পল তো হয় না, কার্ডিয়াক অ্যারেস্ট সিম্পল হয় না, তো কার্ডিয়াক অ্যারেস্টটা লাইফ থ্রেটনিং জিনিস। হ্যাঁ, সুতরাং কিছু কিছু ক্ষেত্রে রিভাইভ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে রিভাইভ করা যায় না। পেশেন্ট পার্টি বলছে চিকিৎসার একটা গাফিলতির কারণে এই মৃত্যু, আপনি কি বলছেন? আমাদের তো মনে হয় না যে আমাদের তরফ থেকে কোনো গাফিলতি হয়েছে, আমরা প্রোটোকল বেঁধে যা করতে হয় আমরা সব কিছু করেছি। এরপরে একটা নুইসেন্স হলো, হাসপাতালের মতো একটা স্বাভাবিক পরিবেশকে বিনষ্ট করা হলো, কি বলবেন? আনফর্চুনেট, কিন্তু পেশেন্টটাও মারা গেল, সেটাও আনফর্চুনেট, আর কি বলবো। এ ব্যাপারে কি ব্যবস্থা কিছু গ্রহণ করবেন যারা এই ধরনের ভাঙচুর করলো? দেখি, আমরা সেটা বসে ডিসকাস করবো, তারপর ঠিক করবো। দুর্গাপুর থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দবার্তা। মাতুয়া মহামিলন উৎসব অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে। বরশুল আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই ধর্মীয় উৎসব। উৎসব উপলক্ষে পুরুষ মহিলা সকলেই নৃত্যের তালে কোমর দোলান। উৎসব ঘিরে প্রবীণ থেকে নবীন সকল বয়সের ভক্তদেরই উদ্দীপনা ফুটে ওঠে। মানুষের অন্যায় যা কিছু হয় সেনা নিজের অজ্ঞতার জন্যে, জানে না মানুষ তাই এগুলো সে করে। এই জানাবার জন্যেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর জন্মেছিলেন, সেই কথা সারা বিশ্বে প্রচার করতে হবে। সেই জন্য অনুষ্ঠানগুলো তোমরা কীভাবে করবে সেটা পরবর্তী সময়, আমি খড়গপুরে বিশ্ব হরি গুরুচাঁদ মিশন তৈরি করেছি সারা বিশ্বে, আই ওয়ান্ট টু স্প্রেড আউট দ্য ফিলোসফি অফ হরিচাঁদ ঠাকুর। সেটা করতে গেলে তো সেই জ্ঞান দরকার, সেই জ্ঞান অত সোজা না, ভীষণ কঠিন। তাই আমার ওই প্রতিষ্ঠানের হচ্ছে সাহিত্য শিক্ষা এবং সংস্কৃতি আন্দোলনের প্রচার কেন্দ্র, 4 বিঘে জমির উপরে 40 বছর আগে আমি ওখানে প্রতিষ্ঠিত করেছি। মানুষ কি করে জ্ঞান লাভ করতে পারে, সার জন্য প্রতিষ্ঠান। বসুল থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা। বর্ধমান রাজকীর্তিচন্দ্রের সমাধি ক্ষেত্রটি বর্তমানে পূর্ব বর্ধমানের দাইহাট পৌরসভার অন্তর্গত ছাড়ি গঙ্গার তীরে 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত, যা বর্তমানে সমাজ বাড়ি নামে পরিচিত। সৌধটির সংস্কারের কাজ শুরু হলেও কোনো এক অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা আশঙ্কা করছেন রক্ষণাবেক্ষণের অভাবে সৌধটি অবলুপ্ত হয়ে যাবে অদূর ভবিষ্যতে। মানুষজনের ইচ্ছা, ইতিহাসের স্বার্থে এটা সংস্কার ও সংরক্ষণ করা হোক। আমার পরিচয়, আমি দাইহাটের বাসিন্দার, আমার নাম শঙ্কর মহন্ত, বাবা বিনয়কৃষ্ণ মহন্ত। আমার বাবা এই বর্ধমান মহারাজার কিশোর কিশোর মন্দির বা সময় বাড়ির বেতনভুক্ত কর্মচারী ছিলেন, এবং আরেকজন ছিলেন তিনি পুজো অর্চনা করতেন, তার নাম শিবকালী ভট্টাচার্য মহাশয়। এই দুজনাই শেষ কর্মচারী বর্ধমান মহারাজার দাইহাটের। আচ্ছা, তখন পরিষ্কার পরিচ্ছন্ন যা ছিল ছিল, তারপর থেকে নোংরা অবস্থায় ভাঙা অবস্থায় এই বর্ধমান মহারাজার সমাধি পড়ে থাকার, এই বছর 12 আগে দাইহাটের একজন ডাক্তারবাবুর ছেলে, তার নাম অমর কৃষ্ণ রায়, তিনি নেতৃত্ব দিয়ে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এটাকে সারানোর ব্যবস্থা করেন, কিন্তু সারানো হয়
অর্ধেক সারানোর পর তারপরে পড়ে থাকে, সেই পড়ে থাকা অবস্থাতেই এখনও পড়ে রয়েছেন, তার কোনো আর সারাবার ব্যবস্থা নেই। যদি এটাকে পুনরায় আপনারা সারাবার ব্যবস্থা করেন তাহলে আমরা খুব খুশি হব এবং দাহের জনগণ খুব ভালো বলবে যে যারা করলো। হ্যাঁ, এটা ছিল মোজাইব করা, এনারা এটাকে ভেঙে দিয়ে মোজাইবটা ভেঙে দিয়ে মুরাম করে দিলেন, অর্থাৎ চুনসুরকি করে দিলেন, অন্য কিছু করলেন না। হ্যাঁ, এটা খোলা পাড়া হয় না, আগে খোলা পাড়া থাকতো, আমি ঝাঁট দিতাম, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমার বাবাও ঝাঁট দিয়ে গেছেন, জল দিয়ে ধুতাম এবং সুন্দর মানুষ এসে অন্তত 20-30টা মানুষ ঘুমুতো, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর এই তালা দিয়ে পড়ে থাকার জন্যে নোংরা আবর্জনা ওরা ওই নোংরাগুলো রেখে গেছে, তারপরে এখানে কিছু ঠাকুর ঠাকুর হয় তারা চাবিটা নিয়ে ঠাকুরগুলো রাখে, এর জন্যে খুবই খারাপ লাগছে দেখতে। এটা যাতে না থাকে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা করলে পরে খুব ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ। বর্ধমান মহারাজা কীর্তিচাঁদের সমাধি এবং এনারই পুত্র চিত্রসেনের সমাধি এই পাশেই ছিল এবং তার ভাইকো তিলকচাঁদের সমাধি ওই পাশে ছিল, আমি দেখেছি ওই জায়গাটা ভগ্ন অবস্থায় পড়েছিল, এই মুহূর্তে সেখানে ঘরবাড়ি হয়ে গেছে বা বাগান করে পাশে দিয়ে ঘিরে রেখে দিয়েছে। হ্যাঁ, এরপরে আবার দেখা যাবে হয়তো এটাও কোন দিন ভেঙে চলে গেছে, এটাও বাগান হয়ে যাবে, আমরা দেখতে চাই না এরকম জিনিস। এক মাস কয়েকদিন হলো পৌর বোর্ডে বসেছি, বিগত বোর্ড এই ঐতিহাসিক নিদর্শনগুলো সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিল, শুধু তাই নয় যে পৌরসভাটা অফিসটাই এত বিশৃঙ্খল অবস্থায় ছিল যে সে আমি সেই জায়গা থেকেই শুরু করেছি, অফিস থেকেই আমি শুরু করেছি যে একটা সুন্দর পরিবেশ তৈরি করার আমি শুরু করে দিয়েছি, পরিবেশ তৈরি হচ্ছেও ধীরে ধীরে এবং আগামী দিনে আমি এই যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে এগুলোর দিকে আমি অবশ্যই নজর দেবো এবং দাঁইয়ারকে একটা ঐতিহাসিক, দাঁইয়ার যে একটা ঐতিহাসিক স্থান সেই জায়গাটা মানুষের সামনে কিন্তু আমি তুলে ধরতে বদ্ধপরিকর, আমি প্রতিজ্ঞাবদ্ধ। এবং প্রচুর দাঁইয়াটে মন্দির আছে, পুরনো দিনের মন্দির, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দাঁইয়াটে আছে, একটা সময় সেগুলো এক সময় সংস্কার হয়েছিল কিন্তু তার রক্ষণাবেক্ষণের অভাবে বিগত বোর্ডের পুরো অদূরদর্শিতার জন্য সেগুলো আবার ধ্বংসের দিকে যাচ্ছে, সেটা যাতে না হয় আগামী দিনে এইটাকে আমি আরও সুন্দর করে সাজিয়ে দাঁইয়াটাকে একটা পর্যটন মানচিত্রে আনার আমি একটা চেষ্টা অবশ্যই করব। এবং আমি দাঁইয়াটের এই ব্যাপারে দাঁইয়াটের সকল জনগণের কাছে আমি আশা করি তারা আমার সঙ্গ দেবে, আমার সঙ্গে সহযোগিতা তারা হাত বাড়িয়ে দেবে, এই আশা আমি রাখছি। বর্ধমানের জমিদার তথা বর্ধমানের রাজাদের রাজবংশের রীতি ছিল যে তাদের বংশের কোনো রাজা বা রাজমহিষীর মৃত্যু হলে তার অস্থি গঙ্গার তীরে সমাহিত করে তার উপরে সমাজ বা সমাধি নির্মাণ করা হতো। বর্ধমানের রাজারা এই কাজের জন্য দাঁইহাটের পুণ্যভূমিকেই বেছে নিয়েছিলেন। রাখালদাস মুখোপাধ্যায়ের লেখা বর্ধমানের রাজবংশানুচরিত থেকে জানা যায় যে বর্ধমান রাজ জগৎরাম রায়, কৃষ্ণরাম রায়, কীর্তিচাঁদ, চিত্রসেন, তিলকচন্দ্র এদের সকলের সমাজ দাঁইহাটের মাটিতে অবস্থিত ছিল। এই সৌধগুলি দাঁই ইতিহাসের সাক্ষী। দুঃখের বিষয়, বর্তমানে কীর্তিচাঁদের সমাধিটি ছাড়া আর বাকি সৌধগুলি কালের কবলে হারিয়ে গেছে। ইতিহাস প্রেমী হিসাবে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমার অনুরোধ, যাতে ইতিহাসের এই শেষ সৌধটিও যাতে না হারিয়ে যায় তার জন্য সংস্কার ও সংরক্ষণের আশু প্রয়োজন। ইতিহাসের পৃষ্ঠায় ইতিহাস আর তার তুলনায় চাক্ষুষ ইতিহাস ইতিহাস প্রেমীদের কাছে অনেক বেশি মনোগ্রাহী। সেই সঙ্গে এই ওই সংশ্লিষ্ট এলাকায় পর্যটন শিল্পেরও যথেষ্ট উন্নতি হবে, তাই এই সৌধগুলি রক্ষণাবেক্ষণ ও সংস্কার একান্ত প্রয়োজন। দাঁইহাট থেকে গৌর চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। ব্যাক করে কেন্দ্রে নামানোর আগে
চারিদিকে কয়েকজন এসে গাড়ি ঘুরে গাড়ির দরকারকে বের করে বের করে তার কাছ থেকে নমিনেশন পেপারগুলো টেনে ছেড়ে ছেড়ে নেয়। কারণ দত্ত সে তো বুঝতে পারবো না, তখন পুলিশের সামনেই ঘটনা বলেছে। তারপরে আমি পুলিশকে বললাম এরা কারা, আইজি সাহেব আপনি আপনার সঙ্গে কথা বলে এসছি, আপনি বললেন কেনেদেরকে নিয়ে আসুন, আমি বললাম আমি নিজে আসছি, তা আপনার সামনেই সব ঘটনা ঘটছে, এরা কারা? পুলিশ বলছে যে দেখুন কেনেডিহেড কোথায়, কিন্তু যারা মারধর করছে তাদেরকে বলুন ওরাই তো টানিয়েছে কোথায় নিয়ে। আমি যখন পুলিশকে এই কথা বলি যে এরা কারা, তখনই পুলিশের আইসির সঙ্গে থাকা আর যারা কনস্টেবল বা ওই পুলিশ অফিসার ছিল তারা নীরব দর্শক হয়েছিল, তখন আমাকে পিটাতে শুরু করে। তাদের গাড়ির কাজ ভাঙচুর করেছে, ওরা দেখাক একটা প্রমাণ দেখাক, মুখে কিছু বলবে তো হবে না। আমরা প্রমাণ দিয়ে বলছি যে আমাদের প্রার্থীর বাড়ি আজকে আদিবাসী ভাইদেরকে ভুল বুঝিয়ে তারা জোর করে ধরে এনে তারা তীর পর্যন্ত চালিয়েছে, মানে সেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলো করছিল, যদি কোনোভাবে সেই বাচ্চাদের কার গায়ে একটা তীর লেগে যেত একদম মানে প্রাণহানির একটা আশঙ্কা তৈরি হয়ে গেছিল। শঙ্কর প্রতিদ্বন্দ্ব তার আর যে বিজেপির যে নেতারা আছে যে নাক্কারজনক ঘটনা কুশমন্ডির মানুষের সামনে আজকে প্রমাণ দেখালো যে বিজেপি যে সন্ত্রাসের দল আমরা বারবার করে বলে আসি, সেই ব্যাপারটাই তারা কুশমন্ডির বুকে আজকে নতুন করে আজকে প্রমাণিত করে দাবি করছি, থানায় জানাচ্ছি। আমরা আমাদের নেতৃত্ব জেলা সভাপতি বিপ্লব মিত্র তাকেও আমরা জানাচ্ছি, আমাদের সাংসদ তাকেও আমরা জানাচ্ছি, সবাইকে আমরা জানাচ্ছি, তারপরে আমাদের প্রয়োজনীয় যা ব্যবস্থা সেগুলো আমরা নেব। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোমবার সকাল থেকেই ভাতারের বিডিও অফিস চত্বর দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। সোমবার কাটোয়া 2 নম্বর ব্লকে দায়হাট বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হলেও বিরোধী দলগুলি মনোনয়নপত্র জমা দেওয়ায় 7টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। গত শুক্রবার দুপুর 3টের সময় লাউদা প্রতাপপুরের বাসিন্দা চন্দন দাসকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত তারিখ ছিল 23 এপ্রিল। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।